তৃণমূল নেতার বিরুদ্ধে টোটো চালক ও তার স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। অভিযুক্তের নাম জওহরলাল ভুঁইয়া। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজারে। ডেবরা বাজারের এক টোটো চালক মলয় দলুইয়ের অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলেই তৃণমূল যুবনেতা জওহরলাল ভুঁইয়া তার অবস্থা শাখা রুটির মতো করে দেওয়ার হুমকি দেয়। ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্যার, ঘটেছে আমাদের ওই টোটো যে ইঞ্জিন আছে ওইখানে ঘটেছিল ঘটনাটা। হেনকালে আমি একজনের কাছে টাকা পাই, ওকে আমি চাইলাম, বলি টাকাটা দে, অনেক দিন হয়ে গেল, এই নিয়ে একটা রাগারাগি ভাব দিয়ে আমাকে মারধর করলো জওহরলাল ভুঁইয়া আর ওই বাপ্পা ভট্ট। আচ্ছা, ওখান থেকে ওরা আমাকে থানায় তুলে দেয়। থানা থেকে আসার পরে ওরা আমাকে নিয়ে এলো কোথায়, আমি ছেড়ে দিয়েছি থানা থেকে, আমি বাড়ি থেকে একটু এদিকে বেরিয়ে এসেছি, বাস আমাকে ওই সিনেমা হলের রাস্তায় ধরে মাছ মার্কেটের কাছে মারধর করেছে জওহরলাল ভুঁইয়া আর ওই তোমার হচ্ছে বাপ্পা ভট্ট। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।